তো বন্ধুরা ফাইনালি আমাদের ওয়াটার পার্ক পুরোটা সম্পূর্ণ হলো। বুলটি কি কাছে আই? এই তো এসেছি, এই নিজ আমি ডুবে গেলাম। তো বুলটি এখন এখান দিয়ে বের হবে। আচ্ছা আমি ও এ বুটি বলছিলাম কি আজকের ওয়েদারটা দেখ না, কি বাজে ওয়েদার, একদম মেঘলা ওয়েদার, ভালোই লাগছে না একদমই। বিচ্ছিরি ওয়েদার, তারপর আবার গরম। আজকে চল না একটু পুকুরে গিয়ে স্নান করে আসি, ফুটফুটে বৃষ্টি পড়ছে আর খুব ডুব মারবো পুকুরে গিয়ে। ওয়াও কি ফিলিংস, চল না রে। না রে আমি পুকুরে যাব না, কারণ পুকুরে সাপ আছে, আমার খুব ভয় করে। সেটাও তো ঠিক বলেছিস, কিন্তু কি করা যায় তাহলে? চ মাকে গিয়ে বলি গা সেই ওয়াটার পার্কের কথাটা। ও হ্যাঁ, মা বলেছিল একটা ওয়াটার পার্ক বানাবে আমাদের জন্য। চল 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 মাকে, চল 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 চল। ও মা বলো, বলছিলাম ওই ওয়াটার পার্কটা কবে বানাবে? ওয়াটার পার্ক আজকে বানালে কেমন হয়? হ্যাঁ আজকেই বানাও, আমার খুব ইচ্ছা করছিল। আমি আর পুটি ভাবছিলাম পুকুরে যাবো, কিন্তু ওয়াটার পার্ক বলে আমরা ওয়াটার পার্কে খেয়ে সেই স্নান করবো। ঠিক আছে চল আমরা ওয়াটার পার্ক বানাই, আমরাও হেল্প করবো, কি বলিস পুটি? হ্যাঁ ঠিক আছে, আমরা দুজনে হেল্প করবো। চলো মা সামনে সবাই মিলে হেল্প করবো, চলো আমরা একসাথে বানাই। ঠিক আছে চলো সবাই মিলে আমরা বানাবো। ঠিক আছে, হুররে হুররে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শুনি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ফাইনালি তোমাদের ওয়াটার পার্কের ভিডিও আসছে। আর যদি বৃষ্টি মামা আমাদের সাথে থাকে তাহলে তো পুরো ভিডিওটা ভালো সুন্দরভাবে করতে পারবো, যদি বৃষ্টি পড়ে তাহলে তো আমরা সরি। তো সকাল থেকে আজকে বৃষ্টি হচ্ছে, তবুও কিছু করার নেই, বৃষ্টির মধ্যে আজকে বাজারে গিয়ে যা যা আর বাদবাকি কেনা ছিল সেগুলো সব কিনে নিয়েছি, তাবু শোলা যা যা আছে, দেখা যাক কতটা করতে পারি। খুব জোরে যদি বৃষ্টি আসে তাহলে তো আর হবে না, আর যদি একটু ছিটেফোঁটা আসে সেটা আমরা ভিজে নেবো, প্রবলেম নেই। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, লাইক করে দাও। চলো তো এই মাত্র দেখো ওয়েদারটা একটু ভালো ছিল, কিন্তু এইখান থেকে এবার আবার মেঘ আসছে, মেঘ এসে পুরো এদিকে ঢেকে দিয়েছে। আমি ওয়াটার পার্ক বানানোর জন্য সেই জলের ওই জায়গাটা বানাচ্ছি। আমরা একদম উঠে পড়ে লেগে পড়েছি, আমাদের ওয়াটার পার্কটা আজকে তৈরি করতেই হবে। তো এটা কাটার পরে তোমরা দেখো কেমন হয়। তো এই মাত্র এটা কাটা হলো, এবার এটা বার করে নেওয়া হবে। দেখো সুন্দর ভাবে এটা উঠিয়ে নেওয়া হলো, এই দেখো খুব সুন্দর লাগছে। এখন থেকেই এখানে তো আমি স্নান করবো এই গরমের মধ্যে, যেহেতু এই শোলাটা ভালো মোটা তো ওই জন্য আরেকবার করে কাটা হচ্ছে যাতে নিচের টুকু বেরিয়ে আসে। দেখি তো এটা ক্যামেরা, দেখি তো একটা ছবি তুলি। তো কাটার পরে দেখো এরকম লাগছে, মানে এইখানে যারা স্নান করবে ওখান থেকে এইখান দিয়ে চলে যাবে, তাই তো? হ্যাঁ ভাই সাঁতার পারিস? যখন বৃষ্টি আসবে এই তাবুটা আমি একটা কাজ করবো, এরকম করে থাকবো আমি। লাগানোর পরে দেখা যাক কেমন লাগে, পুরোটা লাগিয়ে ফেলি আমরা। তো বন্ধুরা এটা লাগিয়ে দেখা হচ্ছে, 1 2 3। তো টেন্টারা, এই দেখো আমাদের কেটে নেওয়া হয়ে গেছে, আর কেটে নেওয়ার পরে এরকম লাগছে। তো এই দেখো আমি বসে পড়েছি, আলাদাই লাগছে। এবার হচ্ছে আমার ভাই বসছে, আমাদের এই পর্যন্ত হয়েছে বন্ধুরা, তোমরা দেখছো হ্যাঁ তাবু টাবু দিয়ে একদম কাটিং কুটিং করে সুন্দর করা হয়েছে। এটা হচ্ছে এর ভিতর দিয়ে বুলটি পুটি ওরা নামবে, একদম ওই পাশ দিয়ে বেরোবে। আমি দেখি আমি আর তুমি কথা বলি। হ্যালো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। পার্কের ভিডিও নিয়ে, কিন্তু খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে না হবে? তো এইটা দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা, এগুলো আমরা সব সেট করে রয়েছি, ওই যে সব রয়েছে। তো যা অবস্থা দেখছি বন্ধুরা, আজকে কি ভিডিও করতে পারবো? এই দেখো একটা ব্রিজ শোলা দিয়ে বানানো হয়েছে, আর মাঝখানে চ্যানেল ফাইল কেটে দেওয়া হয়েছে। তো আমি যে স্লাইডের ওটা বানিয়েছি, চ্যানেল ফাইলের ওটা কেটে কেটে এগুলো দিয়ে শোলা দিয়ে এগুলো ভাবে বানিয়েছি। আর জলের মধ্যে থাকবে যেহেতু, তার জন্য আমি কাগজ দিয়ে করিনি, তার জন্য আমি এই চ্যানেল ফাইলটা দিয়ে করেছি। বন্ধুরা তোমরা দেখলে এটা এখানে লাগানো হলো, আর এর পাশেই হচ্ছে এটা লাগানো হবে। ভালো লাগছে বন্ধুরা দূর থেকে, তোমরা বুঝতে পারবে ভালো। কাঠিগুলো এবার নিয়ে যাই, এ নাও কাঠিগুলো এখানে লাগানো হচ্ছে সুন্দরভাবে আঠা দিয়ে। তো আরো দুটো কাঠি লাগবে, দূর থেকে এরকম লাগছে। এখন এই দুই সাইডে অনেক জিনিস আসবে, তাই তো গো? ইয়েস। তো বন্ধুরা দেখো এই পর্যন্ত হলো,
আমরা বৃষ্টির ভয়ে ভয়ে তাও এত দূর এসেছি, এবার হচ্ছে এই দুটো লাগানো হবে, এই দুটো লাগানো হবে এই দুই সাইডে। তো যার কারণে মাম্পি এখানে দেখো কি করছে, ছোলা গুলো কেটেছে, কেটে যাতে নিচে দেওয়া যায় সে কারণে দিয়েছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, কত দূর হয় দেখা যাক। তো শুভ, হ্যাঁ তুমি এগুলো একটু চারিদিকে চেয়ারের মতো করে লাগিয়ে দাও। এ ভাই ভাই গুলুকা নিয়ে আয়, কি করছিস? তো আমার চারিদিকে আঠা লাগানোর পরে আমি এইখানে এখানে এখন অ্যাটাচ করে দেবো। তো গ্লুগান দিয়ে এই স্লাইড গুলোতে আঠা দিয়ে সুন্দরভাবে লাগানো হচ্ছে। এই সাইড একটা আছে, এই সাইড একটা আছে, এই দেখো এরকম লাগছে দেখতে। তো বন্ধুরা, এত সময় যে তোমরা একটা লাইক করো নি, তাড়াতাড়ি একটা লাইক করে দাও আর ভিডিওটা কন্টিনিউ করো। তো দুপাশে দুটো ছাতা লাগানো হয়ে গেছে, এইবার হচ্ছে আমাদের ব্রিজটা লাগানো হবে। মাম্পি ব্রিজ কোথায়? ব্রিজটা এখানে আমি লাগিয়ে দেবো, এই দেখো কি সুন্দর লাগছে। আর ভাই ওদিকে সেই হাওয়া দিয়ে যাচ্ছে, এত শুকিয়ে যায়। আর মাম্পি হনুমানের মতো একবার ওইখানে আসছে, একবার এখানে আসছে। ভাই তোকে একটা কাজ দেবো, এই ছোলা গুলো একটু পরিষ্কার করতো। ওয়াও, খুবই মজাদার পার্ট আছে এখনো, তোমরা কেউ ভিডিও ছেড়ে যেও না, দেখতে থাকো। চলো মাম্পি জল নিয়ে আসি। আমরা চলে এসেছি জল নিয়ে, এবার হচ্ছে আমাদের ওয়াটার পার্কে দিয়ে দেবো। আমি এখন জল গুলো দিয়ে দিই, আমি গলি দিয়ে জল দিচ্ছি প্রথমে। আরো জল লাগবে, এই কাটা জলে হবেই না। এই যে হচ্ছে জল দিয়ে দিচ্ছে, এই দেখো ওই যে আমাদের ওয়াটার পার্কে জল যাচ্ছে, কি দারুণ লাগছে। আরো জল লাগবে, আমি গিয়ে নিয়ে আসি চট করে। তো এখনো ওয়াটার পার্কের পুরো জল ভরা হয়নি, আর শুভ আনতে গেছে নিচে জল। আর আমি এখন ন্যানো টেপ দিয়ে বলগুলো বানাবো, যেগুলো জলে আমি ভাসাবো। ওই যে শুভ চলে এসেছে, আমার মজা গেল বন্ধুরা। এখনো পুরো জল বেশি দেওয়া হয়নি, এখনো পুরো অর্ধেক দেওয়া হয়ে গেছে, আরো অর্ধেক দিতে হবে। জলটা কি পরিষ্কার লাগছে? হ্যাঁ হ্যালো। তো গার্ডার দিয়ে তাবুটা লাগিয়ে দেওয়া হচ্ছে, আর উপরে যে সেফটি পিন দিয়ে ফুটো ফুটো করে দিয়েছি। তো আমি ফুটো ফুটো করে নিচ্ছি, এবার সেট করে দেবো, তারপরে ঝর্ণার জল বেরোবে। দেখি তো এরকম বেরোয়, ও দারুণ লাগছে দেখতে। দেখো বন্ধুরা কি সুন্দর জল বেরোচ্ছে, তো দূর থেকে পুরো একটা ওয়াটার পার্ক মনে হচ্ছে। দেখো বন্ধুরা কি দারুণ লাগছে, এই দেখো এবার সব পুতুলগুলো এসে এখানে নামবে। তারপরে জলটা দেখো কত সুন্দর লাগছে, এই দেখো জলটা দেখো। কি সুন্দর লাগছে, এদিকে ওই যে আমাদের রিমঝিম বসে রয়েছে, পাটা একদম দিয়ে জলের মধ্যে, এদিকে আমাদের রাই রয়েছে, সবাই রয়েছে। এই বুলটি কি করে ওদিকে, ওখান থেকে বুলটি ভাসছে, চলো বুলটি সবার কাছে গিয়ে একটু কথা বলি। তো বন্ধুরা দেখো কি দারুণ লাগছে আমাদের দৃশ্যটা। আমার মা একটা কি পরিয়ে দিয়েছে, আর আমি শুধু বেঁচে বেড়াই। দেখো আমি তো ঝর্ণার জলে, তখন থেকে ঝর্ণার জলে দাঁড়িয়ে আমি একটু খাই, আমি একটু খাই। এখানে আয়, এখানে আয়, দেখ মোটরের মতো। ও দারুণ লাগছে, কি আরাম লাগছে বল পুতি। এই বলটা আমার, যে আমার যে বলি একটু কাছে আয়। এই তো এসেছি, এই নিজ আমি ডুবে গেলাম। তুই আমাকে ডুব কার জল খেয়ে দিয়েছি, কি নুন কার জল, তোকে আমি কার বলা। বলতে দেখ আমি এখন স্লাইড খাবো। ঠিক আছে খা, আমি এখানে রয়েছি তোকে দেখছি। ঠিক আছে দেখ, আমি ডুবসা তাই শিখে গিয়েছি। এইটা কি বেরোচ্ছে, একটু জল খাই তো, কি আরাম লাগছে। কিন্তু আমার নাকে জল ঢুকে গেছে, এইবার বড়টাই চড়বো। মা এই বড়টাই চড়িয়ে দাও আমাকে মা। ঠিক আছে চল চল চল। এইগুলো দেখে আমাদেরও নামতে ইচ্ছা করছে, আমাদেরও মনে হচ্ছে গিয়ে আমরাও ছাত্রাই বলো। ইয়েস, আমি এখন এর মধ্যে দিয়ে যাব। মা আমাকে কিন্তু দেখো, কিন্তু আমার একটু ভয়ও লাগছে। ঠিক আছে ঠিক আছে, আমি ঢুকে পড়লাম। আচ্ছা ঢুক।
দুকাপড়াজি আমাকে ঠেলা মারো, আমি সামনে যাচ্ছি না তো। ঠেলা মারো আমাকে, আমি বেঁচে গিয়েছি। ঠিক আছে আমাকে ঠেলা মারো। এই তো বেয়া বেরিয়ে গেছি মা, আমি সেই মজা লেগেছে। আরেকবার করবো মা, আমাদের পুটি আসছে ওখান দিয়ে। উই যে ও কেমন লেগেছে পুটি, কেমন লেগেছে? বা অনেক সময় ধরে স্নান করলাম রে পুটি, খুব আনন্দ লাগছে ওয়াটার পার্কটা হয়ে। মা থ্যাংক ইউ, তোমাদের সবাইকে থ্যাংক ইউ, এত সুন্দর একটা ওয়াটার পার্ক আমাদের জন্য বানানোর জন্য। ঠিক আছে এবার ওট অনেক টাইম স্নান করেছিস, এবার ওট আবার কালকে স্নান করবি। একদমই উঠতে ইচ্ছে করছে না তো মা, আমার তো খেয়ে মজা লাগছে। কি সুন্দর যে লাগছে, ঠান্ডা ঠান্ডা কুল কুল, বল পুচি। ঠিক আছে চল পুটি, এখন এর মতো উঠে পড়ি। হ্যাঁ তো বন্ধুরা, তোমরা সবাই এসো এই ওয়াটার পার্কে, তোমরাও খুব আমাদের মতো এনজয় করো, আমরা খুব এনজয় করেছি আজকে। আর তোমরা সবাই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও যে এই ওয়াটার পার্কটা কেমন হয়েছে। আমাদের তো খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। তোমরা একটু বলে দিও কিন্তু কমেন্ট করে। তো বন্ধুরা আজকে ফাইনালি আমাদের ওয়াটার পার্কের ভিডিওটা হলো। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে, আর যদি তোমাদের ভালো লাগে একটা কমেন্ট করে দিও আর একটা লাইক করে দিও। সকাল থেকে যা মেঘ ছিল, মনে হচ্ছিল বৃষ্টি পুরো নামলো নামলো, কতবার মেঘ এসেছে ভয়তে ভয়তে করেছি, তোমরা সব দেখেছো ভিডিওতে। বৃষ্টিটা হয়নি, ভগবান বৃষ্টিটা দেয়নি। তো তোমরা এরকম বাড়িতে সুন্দরভাবে বানাতে পারো, তো বড় করে বানিয়েছে, তোমরা ছোট্ট করে বানাতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আর নেক্সট আমাদের ভিডিও হতে চলেছে আমাদের বুলটির জন্মদিন। তো চলো টাটা বন্ধুরা, লাভ ইউ, পাশে থেকো। নতুন আরেকটা ভিডিওতে।